¿Nélaga, Sasha? ¿Por qué estamos gritando? ¡Cállate, cállate! Fíjate, Sasha. ¡Ah, entiendo, entiendo! বিপদটা ইয়ে করে এগুলো ঝেড়ে ঝেড়ে রাখবে তো চাটুর্যদের মেজ মেয়ে চাটুর্য কিশোরী চাটুর্য তারপর কি হলো হবে আমার কি তোর জন্য দেখে রেখেছি সেই পুঁটি কেন পুঁটি কেন তার বুঝি আর ভালো নাম নেই নিরুপমা না এখন কি বলবে বলো
আর আমার নাম যে খেদি। তোমার কথা আলাদা। কেন আলাদা কিসের? সে খুব ভালো মেয়ে। ভালো? খুব ভালো। কি যে ভালো? যাতে ভালো হলে ভালো হয়, খাইতেই ভালো, দেখতে শুনতে ভালো, কাজে কম্বে ভালো, সব ভালো, গান জানে, সেলাই জানে, আবার কত চাও তুমি? শোনো মা, আচ্ছা তুমি যেভাবে আজকালকার দিনে বিয়ের কথা ভাবছো সেভাবে বিয়ে করা চলে না। তোমার পছন্দ আমার পছন্দ এক হবে, তুমি ভাবছো কি করে? ও তো তুমি নিজে গিয়ে মেয়ে দেখে আসবে, তাইতে তোমার চলবে? বাবা রে বাবা, তাই তুমি চো, তাই যেও তুমি। এবার দেখুন তো দাদা, দেখি। হ্যাঁ এবার হয়েছে। একদিন একটা জুতো অব্দি ব্রুশ করতে শিখলে না, কাদা লেগেছিল খুব। যা ঠিক আছে, হরিপদ এখন ওটা কে রে, ওই মেয়েটা রাত দিন কতগুলো ছেলের সঙ্গে টোটো করে ঘুরে বেড়ায়? পাগলি বাবু। পাগলি? হ্যাঁ পাগলি বলে ডাকে, নাম একটা কি আছে কি জানি অন্য নাম, পাগলি বলে ডাকে। আগে দেখিনি তো, কমাস হলো এসে, বলে বাপ ওই কুশিগঞ্জ নাকি চাকরি করে, বলে নদীর ভাঙনে ঘর বাড়ি সব গেছে। ও খুব টনচন, একদণ্ড সুস্থির হয়ে থাকে দি, নির্লজ্জ। আগে বিয়ে আগে
আমার কাছে ওর হাতে করি এখন ওই স্বরলিপিটা তুলতে শিখে গেছে এখন নিজেই গান করে কাম একটা গান কাম গাও লজ্জে কি মা গাও ওই যে ওইটা গাও ওই রাজপুরিতে বাজায় বাঁশি হ্যাঁ গাও তোমরা বোঝো তো তোমরা করো কি বিয়ে ছেলের কি কথা আমার লেখাপড়া শিখে
এমন মেয়ে পছন্দ হলো না তোর? কি করি বলতো, এখন কোথায় মেয়ে দেখি আর কাকেই বা বলি। সামনের মাসে একটা ভালো দিন ছিল, কাজটা সেরে ফেলতে পারলে কত ভালো হতো বলতো। তুই কি বিয়ে করবি না উমা? কি রে, আমি কি তাই বলেছি না? তাহলে মেয়ে দেখি তোমার পছন্দ হবে না। তবে তুই দেখ। দেখেছি দেখেছি, তুই দেখেছিস মেয়ে? কিরে খেলবি না? দাঁড়া, এটাকে আর কি রেখে আসি, মাঝে ঘরের মধ্যে রাখতে দেবে না। এখানে জগন্নাথ বস থাকো, আমি না সব দিবন্দি। হায় 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 হায়, মা গো মা, ওকে লোকে কি বলে জানিস? আগলি। ও মেয়ে না পুরুষ? মেয়ে। ও যে আকাশ মুখ্য হোক মুখ, আমার একমাত্র ছেলে, তার বিয়েতে লোকে যে চিৎকিরে বেশি আমি সইতে পারবো না। তুমি তরকে দিয়ে আমি চললাম কাশি। তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। Thank you.
মৃন্ময়, একবার শুনে যাও তো, ঘরে এসো। রাত দিন চোর কি করো, মা বকে না? ঘরের কাজ কম নেই করি তো, কি করো? উনুন ধরাই, কুটনুকুটি, ঘর ঝাঁটি। রান্না জানো? জানো রান্না? জানি তো। শক্তনিতে কি ফোড়ন দেয়? কি ফোড়ন দেয়? সর্ষে। লেখাপড়া জানো? জানো? সেখানে সেখানে দস্যিপানা করে বেড়াও কেন? তোমার লজ্জা সরম নেই? তোমার বয়সে লজ্জাটাই সাজে, এটা জানো তুমি? এখন থেকে শেখো, সব বেহায়পানা চলবে না এখানে। কোথায়? তুমি এসো গিয়ে। সব ফাঁকা করে এলুম রে, মেয়ের বাপকেও লিখে দিয়েছি, ও যদি ছুটি নাও পায় অগ্রহণ মাসে। আমার উপর দয়া পরবাস হয়ে এই ব্যাপারটা না করলি পারতে। কেন? মেয়ে যখন তোমাদের এতই অপছন্দ। না না শোন, ওরা লোক খারাপ নয়, আর মেয়ের সঙ্গে কাল কথা বলেছি, ওকে গড়ে পিঠে মানুষ করে আমি নিতে পারবো। সে তোমরা বোঝো। বন পাতারে ঘুরে ঘুরে চেহারা কি ছিড়ি করেছিস দেখতো? ছি, এমন চুল তোর, না তেল দেওয়া না চিরুনি ছোঁয়া। এবার থেকে আর বাড়ি বার হবি না। এই একটা মাস লোককে মেয়ে হয়ে থাকতো দেখি, বাড়ির কাজকর্ম গুলো শেখ, নইলে কি বলবে সেখানে? নিন্দে যদি করে খুব ভালো হবে। এমন ঘরে সম্বন্ধ এসে তোর কত ভাগ্যি বলতো মা।
এতটা অভিমান কিসের জন্য জানতে পারি কি? মৃন্ময়ী আমার বিয়ে করলেন কেন? বোধহয় ইচ্ছে হলো তাই। সেটা কি খুব অন্যায়? আমার বুঝি ইচ্ছা নিচ্ছে নেই? আচ্ছা, বিয়ে জিনিসটাই তোমার অপছন্দ না আমাকে অপছন্দ? আমার জোর করবে কেন? সব আমি কি খুকি? খুকি হলে জোর করাটা নিশ্চয়ই অন্যায় হতো। তুমি মোটেই খুকি নও, অন্তত আমার তো তাই ধারণা। অবশ্য এখন তুমি যেরকম ছেলে মানুষই করছো তাতে আমি চলে যাব। কোথায়? মুশিগঞ্জ। বাবা আসতে পারেনি বলে মন খারাপ? বাবা আমার গায়ে হাত তোলেননি কখনো। তোমার কি ধারণা আমি তোমার গায়ে হাত তুলব? হারান্দা যে বউকে মারে। হারান্দা লোলক টেনে নাক ছেড়ে দিয়েছে যে। হারানকে? বারে আপনার বাড়িতে দুধ দেয় আর আপনি জানেন না? হো হো, সে তাহলে দুষ্টু লোক। তোমার কি মনে হয় আমি তোমার দুল ধরে টেনে তোমার কান ছেড়ে দেবো? তুমি কি ওখানেই থাকবে না খাটে এসে বসবে? মৃন্ময়ী
আপনি বসুন না। ঘুম পেলে কি করবে? মাটিতে শোব, আমার খাটে সে অভ্যেস নেই। অভ্যেস তো অনেক কিছু থাকে না মৃন্ময়ী, কিন্তু মানুষকে তো নতুন অভ্যেস করতে হয়। বয়সের সঙ্গে নতুন অবস্থার সঙ্গে মানুষকে বদলাতে হয়, পুরনো অভ্যেসগুলো পাল্টাতে হয়। অনেক সময় সেটা আপনি থেকেই হয়ে যায়, যদি না হয় তাহলে সেটা জোর করে করতে হয়, এত অবশ্য কষ্ট হয়। কিন্তু সেই কষ্টটা তো আমার বন্ধ করে রেখেছেন কেন? আমার বাড়ি যেতে দেবেন? শোনো শোনো মৃন্ময়ী, তুমি এখন বিয়ে করেছো। আমি করিনি। আচ্ছা বেশ, তুমি করো না, মানে তুমি করেছো কিন্তু তুমি নিজের ইচ্ছে করো না। মোট কথা, তুমি এখন বিবাহিত। সে অবস্থায় আচ্ছা, তুমি কোনো বউ দেখো নি? তারা কি সব রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, না গাছে চড়ে, না দোলনায় চড়ে? আমি চড়ি, আমার ভালো লাগে, আমার খুশি, সবাই বুঝি এক। তা নয় মৃন্ময়ী, কিন্তু যেটা স্বাভাবিক, মানে যে বয়সে যেটা হওয়া উচিত তার থেকে যদি তফাৎ হয়, মানে খুব বেশি যদি তফাৎ হয়, তাহলে লোকে কি বলে জানো? পাগলি পাগলি। মৃন্ময়ী মৃন্ময়ী, আমার ঘুম পাচ্ছে।
ওকে নিয়ে যাও বলে।
থাকতে আমার বইগুলোর উপরে কাজ করো তো, বইগুলো সব তুলে গুছিয়ে রাখো। যা বললাম শুনলে? আমার কথা শোনো মৃন্ময়, যা বলছি করো। ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিত। সারা রাত কোথায় ছিলি? রথতলায়। কেন? চোর কিছু না। তোমার কাক বেড়াবে? তোমার বুঝি দোলনায় ঘুমানো অভ্যেস আছে। ভয় নেই, তোমাকে রেখে যাব মার কাছে, তোমার মা। যদি প্রয়োজন হয় আমাকে চিঠি লিখো, আমি চলে আসব। আর যদি আপনি না লিখে তুমি লেখো তাহলে আরো খুশি হব। কিছু না। কিছু না আবার কি? তুই যা এখন। সাতগুলি তো কালি দিয়েছ, এখন ফিরনি খেয়ে পড়ে থাকলেই চলবে? কি হয়েছে কি তোমার, এত ঠোঁ কেন? মান অপমান বুঝো তুমি? বুঝলে আমার দশা হতো না, সবই তো গেছে, শুধু বাকি ছিল এই। কেউ নেবে না ঘরে তোমার, কেউ নেবে না। জন্মে কত পাপ করলে মানুষের এই দশা হয়। Thank you.
চারটি ঝোল ভাত মুখে দিবি, কিছুই তো খাসনি কদিন থেকে, খাদিসনি বিনু, খাদিসনি মা। আমাদের কপালে এই আছে রে, এখন ভাবছি আমি যদি খুশি এসছি তাই ভয় ফেলবে সব্বার গরিব দুঃখীদের কেউ কেউ বলছি না মা। তুই ওকে খেতে দিস নিয়ে যা, ওকে নিয়ে যা ঘাটে গিয়ে পুড়িয়ে ফেল। তুই যাবি না? না। সেই অঘ্রাণ মাসে গিয়েছে আর আজ বসে খেতে চলল, কেমন লাগে বলুন তো? ছেলের সব আবদার কি আর মেনে নিলে চলে? বিয়ে করবে তাও নিজের পছন্দ, এবার কি ঠক? ও ভুল হয়েছে তোমার, এখন তাকে দুষলে চলবে কেন? শাসনই বা করি কি করে বলুন, তাকে আসতে লিখেছো? দেখিনি, এলে তো কথাই ছিল না কোন, সে ব্যাপার ওই যে ঢেঁটা। আরে ঢেঁটা তো সব ছেলে বলে, সে তোমায় টানে তো? কি গো, আমার একমাত্র ছেলে, এমনিতে তো খুবই ভালো, উনি চলে যাবার পর থেকে না আর কোনো দোষ নেই, ছেলে আমার হীরের টুকরো ছেলে। তবে দাও দেখি একখানা কষ্ট করার। পোস্টকার্ড আপনাকে? হ্যাঁ গো, আমি আমি ছাড়া লিখবে কে? তোমার তো অসুখ। আমার অসুখ? হা কি মুশকিল, তিন দিন শয্যাশায়ী, কলম ধর্ম শক্তি নেই। তারপর? তারপর আবার কি, সে চলে আসবে? না 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 না, আপনি ওসব করবেন না। আর না কামু রাখো দেখিনি, বলি তোমার তাকে আনা নিয়ে কথা তো। তারপর সে এসে পড়লে? এসে পড়লে অসুখের ভান করতে পারবে না, কম্বল ভরি দিয়ে ঢুকবে। আমি আবার কত করেছি, আমার ছেলেগুলোকেও জানো তো। নাও নাও নিয়ে এসো দেখি, লিখে দিচ্ছি।
দিদি তোর বয়স চে হ্যাঁ আমি দেখলুম মাসিমার অসুখ করেছে যে হ্যাঁ তাই তো অমুদাকে চিঠি লিখে আনানো হয়েছে ঠিক আছে তুই যা কি হয়েছে মা কি হয়েছে ইস দেখো তো দুদিন আগে যদি জানতে পারতাম ডাক্তারবাবু এসেছিলেন তাকে খবর দেওয়া হয়েছে তো কদিন থেকে আমার মনটা আমি তো এসে গেছি কেন মা কিসের মুশকিল আমার ইচ্ছে কিছু হয়নি কিন্তু মাসে মাঝে মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা এর মানে কি নইলে যে তুই আসবি যে কতবার তোকে আসতে লিখেছি বলতো তুই গ্রাজি করলি নে মুষ্টি দিয়ে নেই বাবা তোমরা বাপরে বাপ আমার শোন শোন রাগ করবে না রেডি করে নাচবে আমার কথা আছে চল ঘরে চল কথা বলবো চল মাঝখানে আমার বয়স করবে টিকিটটা পর্যন্ত আচ্ছা ঠিক আছে চল বস তো দেখি বস একটা বিয়ে করেছিলি মনে আছে কি বলবে তাই বলো তুমি খাচ্ছে না দাচ্ছে না কিচ্ছু না কেন গাছে কি এবার ভালো ফল টল হয়নি অমন বলতে আছে বিয়েটা করলো কে শুনি আমি তো তার মনের ভেতরটা দেখে বিয়ে করিনি তার মনটা খারাপ নয় রে অমন মাথায় যাচ্ছি কই তার বিষয়তে কেউ মন্দ বলে না এককালে তুমি বলেছিলে যাই হোক মন্দ আমিও বলি আমি কেবল বলেছি যে সে একটা মানুষ হয় লক্ষ্মীটি একবারটি যা ওখানে গিয়ে একটা বিয়ে কর নইলে আমার সত্যি অসুখ করবে
তুমি এসেছো বাবা? আপনার মেনুকেটা পাওয়া যাচ্ছে না বাবা। পাওয়া যাচ্ছে না? এই কমাস এক মুহূর্তের জন্য বাড়ি থেকে বেরোয়নি, আর আজ হঠাৎ। কখন থেকে পাওয়া যাচ্ছে না? পেলাম না। কিছুক্ষণ হলো। মেয়ে তো মাথা ঠিক নেই। আচ্ছা দাঁড়ান, আমি কোথায় লুকিয়ে আছি? এত বড় জায়গা, ও আমার সাথ দিবে। আমার ওপর রাগ করিসনি তো বাবা? না, দোষটা তো আমার। তুমি এখানে?
আমার ইচ্ছে। কি করে এলে? গাছ গাছ Aquí.